নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2023 পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় একসাথে ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকদের উৎসাহে 24 সেপ্টেম্বর 2023 অনুষ্ঠিত হয়। সদর উত্তর মণ্ডলের পক্ষ থেকে মঙ্গলবার শিক্ষক ভবন কদমতলায় বিশেষ পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয় ভালো ফল করা 16 জন ছাত্রছাত্রীদের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 16 জন ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, সংগঠনের সদর উত্তর মণ্ডলের সম্পাদক জয়দীপ মুখার্জি, সভাপতি উত্তম ঠাকুর, জেলা সম্পাদক বিপ্লব ঝা, জেলা নেতৃত্ব জয়দীপ রায়, অসিত রক্ষিত, বিশ্বজিৎ চক্রবর্তী, অসীম কর প্রমুখ, শিক্ষক নেতৃবৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সাধারণের শিক্ষা ব্যবস্থাকে সরকারি আক্রমণ করা হচ্ছে রাজ্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে। তার বিরুদ্ধে সরকারি ও সরকার অনুমোদিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মসূচি ছাত্রছাত্রীদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে বলে জানান শিক্ষক নেতৃবৃন্দ। অনুরূপভাবে পৃথক একটি অনুষ্ঠানে সন্ধ্যায় সমিতি দপ্তরে সদর পূর্ব মণ্ডলের ভালো ফল করা 25 জন ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সদর পূর্ব মণ্ডলের সম্পাদক পার্থপ্রতিম কর, সভাপতি শুভ্রজ্যোতি গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবিপিটির জলপাইগুড়ি জেলা সম্পাদক তথা রাজ্য সহসভাপতি বিপ্লব ঝা জানান, মেধা অন্বেষণের মধ্য দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠনের উন্নতির লক্ষ্যেই তাদের এই প্রচেষ্টা, যেখানে কেন্দ্র ও রাজ্য সরকার সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে সবটাই বেসরকারি হাতে তুলে দিতে, সেখানে গ্রাম শহরের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের বুঝিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসার অনন্য প্রচেষ্টা প্রাথমিক শিক্ষকরা করে চলেছেন। সেই প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে ছাত্র শিক্ষক অভিভাবক সমন্বয়ের মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মেধা অন্বেষণের মাধ্যমে সরকারি বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীরা যে কোনো অংশে পিছিয়ে নেই, তারা তাদের ফলাফলের মধ্য দিয়ে সেটা জানান দিয়েছে এবছর। আগামী বছর সারা রাজ্য জুড়ে আরও বেশি ছাত্রছাত্রীদের নিয়ে মেধা অন্বেষণের অভিজ্ঞতা আরও ভালোভাবে সংগঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। এরপর আমি ডেকে নিচ্ছি সাথী রায়, সানিয়াপাড়া সবুজ মেলার বিদ্যালয়ের সাথী রায়, তৃতীয় শ্রেণীর ছাত্রী। ওর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সুরজ মণ্ডলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জয়দীপ মুখার্জি। সবাই একবার একটু হাততালি দেবেন, আপনাদের উৎসাহী অনুপ্রেরণা দেবে আগামী দিনের জন্য, আগামী দিনের পথ চলার জন্য। এরপর অনুব্রত পাল আবার বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের থেকে Welcome to the world. Welcome to the world.